मतलब उत्तरे नाउरी कलेज एमपीओभुक्त हवाय गेट निर्माण उपलक्षे मिलाद ओ दोआ बीडी स्टार टीवी न्यूज तथ्य ओ भिडियो चित्रे आछेन मोहम्मद नाइम मियाजी मतलब उत्तर चाँदपुर प्रतिनिधि साथे आछे आमी तंजना रहमान लिसा। চাঁদপুরের মতলব উত্তরে নাউরি আদর্শ ডিগ্রি কলেজ এমপিওভুক্ত হয় এবং কলেজের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষাকে প্রথম থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা প্রসারে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সরকার শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু উদ্যোগের কারণে শিক্ষা প্রসারে এখন আমরা রোল মডেল। তিনি আরও বলেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন হবে, সেই সঙ্গে সকল হাই স্কুল ও মাদ্রাসারও নতুন ভবন হবে। আমরা এই উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করেছি, ছেলে মেয়েদের হ্যারিকেনে পড়তে হয় না, সবাই আজ বিদ্যুতের আলোয় লেখাপড়া করছে। নাউরি আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক মেহেদি মাসুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, শিক্ষানুরাগী গোলাম হোসেন শাহাবুদ্দিন ভূঁইয়া, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাসউদ্দিন সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনোয়ার হোসেন, এখলাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন নেতা, কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লা, ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান টলার, মেঘনা ধনাগুচা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোহাম্মদ আলাউদ্দিন, নাউরি আহমদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলাম। এ সময় নাউরি আদর্শ ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মফিজুল ইসলাম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক দলিল উদ্দিন বিএসসি, মিজানুর রহমান, কামরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র মান্নান ব্যাপারী, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জি এম ফারুক, ফরাজি কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রব প্রধান, রেজাউল করিম, অ্যাডভোকেট জসিম উদ্দিন, ঢাকা মহানগর তাঁতীলীগ নেতা ইব্রাহিম, ফরাজি কান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, যুবলীগ নেতা আলমগীর হোসেন প্রধান প্রমুখ।